এইটার মডেলটা বলেন, এইটার মডেল হচ্ছে GT10, বাট স্পেশাল এডিশন। এই জন্য বললাম GT10 আমাদের গ্রিন ড্যাগারের যত বাইক আছে সর্বোচ্চ আপনার লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে হয়, আর এই বাইকটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি দিয়ে। নেক্সট ফিচার হচ্ছে এটার মধ্যে চেন সম্বলিত, কেউ চাইলে চার্জ শেষ হয়ে গেলে প্যাডেল দেওয়া চালাতে পারবে। আচ্ছা, পুলিশের যে ঝামেলাটা থাকে, আসলে ভাই আমি বরাবরই বলি, এখনও বলতেছি, ইলেকট্রিক বাইক পুলিশে আটকানোর কোনো নিয়ম নেই বাংলাদেশে, এবং এখনও যেহেতু এটার সম্বন্ধে মানে এটা কাগজের অনুমোদন হয়নি, সেই কারণে নাম্বার প্লেটের কোনো প্রশ্নই আসে না। এটা আমরা ভুল করি, তো আমরা হেলমেট ব্যবহার করি না ভাই। ইলেকট্রিক বাইক হোক, যে বাইক হোক, হেলমেট হচ্ছে আমার নিজের সেফটির জন্য। আপনি এই বাইকে অ্যাক্সিডেন্ট করবেন না এরকম কোনো গ্যারান্টি তো নেই, আপনি অ্যাক্সিডেন্ট করতেই পারেন, তখন আপনার সেফটির জন্য হেলমেট অবশ্যই ব্যবহার করবেন। সেই সাথে ট্রাফিক যে রুলস আছে, রাস্তার বাম দিক যাওয়া, ইন্ডিকেট বা আপনার যে রুলসগুলো আছে ওগুলো ফলো করে বাইক মেনটেন করে চালানো, এবং সবচাইতে ভালো হয় যদি আপনাদের নিজস্ব ড্রাইভিং লাইসেন্স থাকে। হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে ভিডিও হচ্ছে গ্রিন টাইগারের কিছু স্কুটি নিয়ে। তো আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন যে ভাইয়া গ্রিন টাইগারের কিছু বর্তমান আপডেট জানান, যে যারা কিনা ঈদের পরে কিছু দাম জানান, যে ঈদের সবসময় একটা অফার থাকে। তো বরাবর মতো আবার চলে আসলাম আমরা জাহিদ ইবেকে। তো জাহিদ ভাই, ই বেকের অ্যাড্রেসটা যদি বলি ফ্রেন্ডস, জাহিদ ই বেকের অ্যাড্রেস হচ্ছে জয়পাড়া থানার মোড়, এটা হচ্ছে ইসলাম বেকের নিচে। তো আগে কিন্তু তাদের একটা শোরুম ছিল, ওটাও কিন্তু আছে, জাস্ট এর পাশাপাশি আরেকটা নতুন শোরুম করছে আলহামদুলিল্লাহ। তাদের মোটামুটি শোরুমটা আমার কাছে ভালোই লাগছে। তো আজকে এই শোরুমটিতে আমি দেখানোর চেষ্টা করবো তাদের গ্রিন টাইগারের কী কী মডেল আছে এবং কী কত টাকার প্রাইস হলে নিতে পারবেন। আর বিরাট আশা করি বিধি শুরুতে শেষ পর্যন্ত দেখবেন। আরেকটি কথা, যারা আমার চ্যানেলটি নতুন এখন বলতে সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। তো চলুন ফ্রেন্ডস, কথা বলে চিনে শুরু করা যাক আজকে ভিডিও। আমার শোরুমের নাম হচ্ছে জাহিদ ইবাইক, আর এটার লোকেশন হচ্ছে জয়পাড়া থানার মোড়, ইসলামিক ব্যাংকের নিচে, বাজার শোরুমের অপোজিটে। আর এই বিল্ডিং বাই মার্কেটের নাম হচ্ছে সমবায় মার্কেট 2। ফার্স্ট অফ অল আমরা কোন বাইকটা দিয়ে শুরু করব? প্রথমে আমরা GT10 স্পেশাল এডিশন এটা দিয়ে শুরু করব। আচ্ছা, তো ফ্রেন্ডস আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং চমৎকার একটি বাইক। তো এই বাইকটা সম্পর্কে যদি ভাই একটু বলতেন। প্রথমে এটার মডেলটা বলেন, এটার মডেল হচ্ছে GT10, বাট স্পেশাল এডিশন। এই জন্য বললাম GT10 আমাদের গ্রিন ড্যাগারের যত বাইক আছে সর্বোচ্চ আপনার লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে হয়, আর এই বাইকটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি দিয়ে। এইটার জন্য স্পেশালি লিথিয়াম ব্যাটারি দিয়ে করা হয়েছে, আর আপনারা জানেন যে লিথিয়াম ব্যাটারির পারফরমেন্স কেমন হয়, কত ভালো হয়, সেই জন্য এটা স্পেশাল এডিশন। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা ফ্রন্ট সাইড থেকে শুরু করি। হ্যাঁ, আচ্ছা, ফ্রন্ট থেকে শুরু করলে প্রথমেই আসলে বাইকটা স্পেশাল হচ্ছে এটার লুকের জন্য। এটার লুকটা খুবই গর্জিয়াস এবং সুন্দর লুক করছে, এবং এইটার মধ্যে LED হেডলাইট ব্যবহার করা হয়েছে, পার্কিংটাও সুন্দর, সেই সাথে এটার মধ্যে ইমার্জেন্সিও ব্যবহার করা হয়েছে। আর এইটার মধ্যে সামনে যদি আমরা দেখি, সামনের চাকা এবং পিছনের চাকা দুটো চাকাতেই ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, হাইড্রোলিক ডিস্ক ব্রেক, এবং এটার মধ্যে 10 সাইজের চাকা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, সাসপেনশনটা? এটা সাসপেনশন হচ্ছে নরমালি যে সাসপেনশন থাকে ওগুলোর মতোই সাসপেনশন। আচ্ছা, হচ্ছে 10, তাই না? হ্যাঁ, টায়ার 10 এবং টিউবলেস টায়ার। টিউবলেস টায়ার? জি। আচ্ছা, টিউবলেস টায়ার সুবিধাটা কি ভাইয়া? টিউবলেস টায়ারের সুবিধা হচ্ছে আমরা আগে যেগুলো ব্যবহার করতাম ওইটা থাকতো টিউব সহ, তো এটা লিক হইলে মেন প্রবলেম ছিল লিক হওয়াটা। লিক হইলে পুরো চাকা খুলে আপনার অনেক কিছু করে তারপরে লিক সারাইতে হতো, আবার এমন জায়গায় লিক হইতো, অনেক প্রবলেম। টিউবলেস টায়ারের সুবিধা হচ্ছে
প্রথমত এগুলা লিক কম হয় এরপরে হলেও যদি কেউ জেল ব্যবহার করে বা ফোম ব্যবহার করে সেই ক্ষেত্রে লিক হবে না আপনি যদি কোনো কিছু ঢুকে যায় ওটা বের করলে অটোমেটিক রিকভার করে নেবে পাম্প ঠিকই থাকবে এবং মানে হাওয়াও যাবে না এবং টায়ারেরও কোনো ক্ষতি হবে না এই হচ্ছে টিউবলেস টায়ারের সুবিধা বাহ খুব সুন্দর আচ্ছা তো এরপরে যদি আমরা একটু মিটারের দিকে আসি দেখেন এটা হচ্ছে ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে দেখেন আপনি কত বড় একটা মনিটর ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল এবং এইখানে আপনার শো করবে ব্যাটারি ইন্ডিকেটর গিয়ার শো করবে 1 2 3 থাকলে যেটা হবে সেটা হেডলাইটের আপনার চিহ্ন বহন করবে বা হেডলাইট শো করবে সেই সাথে আপনার ইন্ডিকেটর ডিপার হেডলাইট তারপরে স্টপ স্পিড ব্যাটারি সব কিছু এই ডিজিটাল মিটারের মধ্যে চলে আসবে আচ্ছা এটা কিন্তু ওয়ান পার্ট হ্যান্ডলার ইউজ করা হয়েছে এখানে কিন্তু আপার টাইপের সবগুলো সুইচ কিন্তু এখানে পেয়ে যাবেন আর এটাতে ব্যাক গিয়ার দেওয়া যায় এটার মধ্যে ব্যাক গিয়ার দেওয়া আছে আচ্ছা ঠিক আছে তো এই ব্যাক দিকতে আমি একটু বাইকের পিছনের দিকটা দেখাই যদি জায়গা খুব স্বল্পতার কারণে আমি দেখাতে পারছি না তবু আমি এখান থেকে দেখে যদি পিছনের দিকতে বলতেন ব্যাটারি এবং মোটরটা সম্পর্কে একটু বলেন এটার মধ্যে আপনার লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে 48 ভোল্টের এবং এটার মধ্যে 800 ওয়াটের হাফ মোটর ব্যবহার করা হয়েছে যেটা আপনার খুবই বিদ্যুৎ সাশ্রয়ী বা চার্জ সাশ্রয়ী হয় এবং এটার আপনার পিছনে আপনার ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে আর এটার মধ্যে পিছনে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এটার মধ্যে এয়ার প্যাক সাসপেনশন ব্যবহার করা হয়েছে যে কারণে লুড নিয়ে বা এটা যে কোনো জায়গায় আপনি কমফোর্ট ফিল করবেন এটার মধ্যে আচ্ছা তো এই গেল এই মোটরটার সম্পর্কে পিছনে চাকা সম্পর্কে যদি পিছনে এটার কাগজপত্র লাগে কিনা বা এটা সম্পর্কে যদি বলেন এটার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ব্যান্ডিং যেটা আছে জাহিদি বাইক লেখা এটার মধ্যে আপনার নেম প্লেটের মধ্যে জাহিদি বাইক লেখা এটি হচ্ছে ব্যান্ডিং আর এটাই হচ্ছে আপনার নাম্বার প্লেট বর্তমান সময়ের জন্য কারণ সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত এটার জন্য বিআরটির যে অনুমোদন ওইটার প্রয়োজন নেই আপনারা শুধুমাত্র আমাদের শোরুম পেপার দিয়ে এটি ইউজ করতে পারবেন আর অনেকে জিজ্ঞেস করে ড্রাইভিং লাইসেন্সের কথা আসলে ভাই ওইটা এরিয়া ভিত্তিক আপনার মফস্বলের জন্য ড্রাইভিং লাইসেন্সের কোনো প্রয়োজন নাই বাট আপনি যদি শহরের মধ্যে রাইড করেন ওই ক্ষেত্রে আপনাকে সার্জেন্ট বলবে গাড়ির কাগজ ঠিক আছে বাট আপনি যে চালাবেন আপনার ড্রাইভিং লাইসেন্স অবশ্যই প্রয়োজন আছে কারণ শহর আর মফস্বলের জন্য ভিন্ন ভিন্ন কিছু রুলস আছে তো এই ক্ষেত্রে আমি বলবো সবসময় ট্রাফিক আইন মেনে চলুন এবং সেই সাথে ড্রাইভিং লাইসেন্সটা হলে সবচেয়ে বেস্ট হয় ইলেকট্রিক বাইক হোক বা ফুয়েলের বাইক হোক সব ক্ষেত্রেই আচ্ছা তো ভিউয়ার্স উদ্দেশ্যে একটা কথা বলতে যে অনেকে কিন্তু ইলেকট্রিক বাইকের একটা ভয় থাকে রাস্তা খুলে ধরবে কিনা তো একটু যদি স্মরণ করে দিতেন কী কী নিয়ম অনুসরণ করলে যেমন ডান্স দেওয়া তোর হেলমেটটা আর লেগে লাইসেন্স এটা আচ্ছা পুলিশের যে ঝামেলাটা থাকে আসলে ভাই আমি বরাবরই বলি এখনও বলতেছি ইলেকট্রিক বাইক পুলিশে আটকানোর কোনো নিয়ম নেই বাংলাদেশে এবং এখনও যেহেতু এটার সম্বন্ধে মানে এটা কাগজের অনুমোদন হয়নি সেই কারণে নাম্বার প্লেটের কোনো প্রশ্নই আসে না ইভেন এটার জন্য অন্যান্য অনেক জায়গায় আমি দেখছি দুইটা কথা বলি রাজশাহী এবং সম্ভবত সিলেট বা ওই জায়গায় সিটি কর্পোরেশন থেকে তাদের একটা নাম্বার করে দেয় সাময়িক যে এইটা এই নম্বরের গাড়ি ওইটা বেস্ট কিন্তু আমাদের এখানে যেহেতু এখনও করা হয়নি সেই ক্ষেত্রে আপনি শোরুম পেপার ব্যবহার করে এটা চালাতে পারবেন আর দ্বিতীয় যে প্রবলেমগুলো যেটা আমরা ভুল করি তো আমরা হেলমেট ব্যবহার করি না ভাই ইলেকট্রিক বাইক হোক যে বাইকে হোক হেলমেট হচ্ছে আমার নিজের সেফটির জন্য আপনি এই বাইকে অ্যাক্সিডেন্ট করবেন না এরকম কোনো গ্যারান্টি তো নেই আপনি অ্যাক্সিডেন্ট করতেই পারেন তখন আপনার সেফটির জন্য হেলমেট অবশ্যই ব্যবহার করবেন সেই সাথে ট্রাফিক যে রুলস আছে রাস্তার বাম দিক যাওয়া ইন্ডিকেট বা আপনার যে রুলসগুলো আছে ওগুলো ফলো করে বাইক মেনটেন করে চালানো এবং সবচাইতে ভালো হয় যদি আপনাদের নিজস্ব ড্রাইভিং লাইসেন্স থাকে আচ্ছা ঠিক আছে তো এটা ব্যাটারিটা সম্পর্কে যদি বলতেন 48 ভোল্ট 18 এম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে আচ্ছা তো বেশ এটা এখানে তো পিছনের লুকটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং গর্জিয়াস এখানে তো ইন্ডিকেটরগুলো খুব এলইডি একটা ইন্ডিকেটর ইউজ করা হয়েছে পিছনের ইন্ডিকেটরটা কিন্তু খুব সুন্দর এখানে একটা শো ইন্ডিকেটর আছে তো মোটামুটি মাশাআল্লাহ আমার থেকে খুবই ভালো লাগছে এটা কিন্তু সবচেয়ে কম বাজেটের মধ্যে এটা হ্যাঁ কম এটা 64,500 টাকা এটার দাম আচ্ছা এটা প্রাইস আছে তারা 64,500 টাকা তো জাহিদ ভাই যেহেতু করোনা মহামারী চলতেছে আর আমার চ্যানেলের ভিউয়ার্স হয় কিন্তু আমার বরাবর তো সবসময় কম রাখেন তো আর অবশ্যই চ্যানেলের নাম বলে আসলে আমরা এক্সট্রা কিছু ডিসকাউন্ট করে দেবো আচ্ছা অথবা আমরা কিছু গিফট অফার করব এখানে আমাদের গিফট আছে সে চাইলে ওই গিফটও নিতে পারে কিছু ডিসকাউন্টও নিতে পারে হ্যাঁ সব ফিক্সড শুধুমাত্র চ্যানেলের জন্য কিছু ডিসকাউন্ট আচ্ছা প্রাইসটা আবার একটু বলে দেন তবে এটা এটার প্রাইস হচ্ছে 64,500 টাকা 64,500 টাকা জি আচ্ছা আমরা এরপরে দেখব GTA 8 মডেলটা আর এটা হচ্ছে অলিভ গ্রিন কালার এটা খুবই সুন্দর একটা কালার মানে আমার পার্সোনালি খুব পছন্দ হয় অনেকে বলে বাইক শুধু মহিলাদের জন্য আসলে ভাই মহিলাদের জন্য বাইক স্কুটি সব কিছুই বাট কালারটা হয়তো বা পুরুষ মহিলা ভিন্ন হতে পারে সেই ক্ষেত্রে এটা বলবো যে এটা পুরুষালি একটা কালার
এটা খুবই সুন্দর একটা কালার পুরুষ মহিলা তো স্কুটি চালাতেই পারে বাট এটা পুরুষদের জন্য বেস্ট কালার হবে আচ্ছা ভাই এর ভিতরে কয়টা কালার পাবো আমরা এইটার মধ্যে আপাতত এই কালারটা পাবেন সেই সাথে আপনার অরেঞ্জ কালারটা পাবেন অরেঞ্জ কালারটা পাবেন জি আচ্ছা কালার ভিতরে কি দাম বেশি কম হয় না 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 কালারে আমাদের সবই দাম সিমিলার আচ্ছা তো এর ফন্টসের দিকে আসি আমরা একটু ফন্ট সাইডে যদি বলি প্রথমে আমি এটাকে দেখাচ্ছি এটার মধ্যে আপনার ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে সামনে এটা হচ্ছে ডিস্ক ব্রেক আর সেই সাথে এটার মধ্যে যে টিউবটা টায়ারটা ব্যবহার করা হয়েছে এটা হলো টিউবলেস টায়ার এবং 10 ইঞ্চি টায়ার আর টিউবলেস টায়ারের সুবিধা আমি বলছি আর সেই সাথে যে সাসপেনশন দেখতে পাচ্ছেন এটা খুবই হেভি একটা সাসপেনশন আর সামনের যে লুকটা আছে এটা অসম একটা লুক সেই সাথে আপনি এলইডি হেডলাইট পেয়ে যাচ্ছেন অনেকটা ঈগলের মতো দেখতে দেখেন কত সুন্দর আর এই হেডলাইট কিন্তু দুইটাই এলইডি হেডলাইট আছে জি জি দুইটাই হেডলাইট ভালোটা আলো পাবেন তো এর সামনে ফ্রন্ট সাইডটা দেখেন দেখেন অনেকটা কিন্তু ঈগলের মতো দেখতে যারা কিনে এই বাইক সম্পর্কে আর ডিটেইল জানতে চান অবশ্যই কিন্তু জাহিদ ভাইয়ের ফোন নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ আপনাকে সবসময় সেবা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ তো এখানেও কিন্তু একটা পার্কিং লাইট আছে তাই না এটা একটা পার্কিং লাইট আছে এবং নিচে হচ্ছে ইন্ডিকেটর ইন্ডিকেটর আচ্ছা তো এগুলো আমাদের মোটামুটি ফ্রন্ট সাইডের অবস্থা গেল এখন যদি আমি একটু পিছনের সাইডটা দেখাই বা একটু সামনে মধ্যে ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে এবং সেম টু সেম ওই ডিজিটাল মিটারের মধ্যে আপনি ব্যাটারি ইন্ডিকেটর পেয়ে যাবেন ডাইন বাম ইন্ডিকেটর সেই সাথে আপনার টপ স্পিড বা স্পিড কততে চলতেছে এবং আপনি গিয়ার শিফটিং করতেছেন কততে আছে হেডলাইট জ্বালানো আছে কিনা এগুলো সব আপনি মিটারের মধ্যে পেয়ে যাবেন এখানে আমি একটু সুইচগুলো দেখাই এখানে তো আপনার এই সুইচটা হচ্ছে আপার ডিপার আপার ডিপার আর এই সুইচটা এটা হচ্ছে হেডলাইটের সুইচ এটা অফ আছে এটা পার্কিং আর এটা হচ্ছে হেডলাইট আচ্ছা এটা পার্কিং অবস্থায় থাকলে পরে আপনি জাস্ট গাড়ি স্টার্ট দেওয়ার পরে এটা টিভি দেওয়ার পরে গাড়ি রান করতে হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হর্নটা এটা হর্ন আচ্ছা এটা কিন্তু তিনটা গিয়ার পেয়ে যাচ্ছেন ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার থার্ড গিয়ার এটা সামনে এবং পিছনে রিভার্স চলে হ্যাঁ তোমাদের রিভার্স চলে তো এখানে কিন্তু সুন্দর একটা ব্যবস্থা আছে যে আপনি প্রয়োজনীয় কাগজপত্র রাখতে পারবেন যে এর আগেরটা কিন্তু ছিল না আর কি তো এটার ভিতরে কিন্তু আপনি প্রয়োজনীয় কাগজপত্র রাখতে পারবেন আর এটা থেকে সবচেয়ে ভালো লাগছে প্রত্যেকটা গাড়ির ভিতরে কিন্তু যথেষ্ট পরিমাণ জায়গা আছে সিটের নিচে যথেষ্ট পরিমাণ জায়গা আছে এবং আপনি হেলমেট প্রয়োজনীয় কাগজপত্র অফিসের আপনার কোনো কাগজপত্র বা অনেক সময় ব্যাংকে টাকা ক্যারি করার জন্য ভিতরে কোনো এটার পিছনে কিন্তু যথেষ্ট পরিমাণ জায়গা আছে তো এটার পিছনের লুকটা যদি আমি একটু দেখাই ভাই পিছনের চাকা এবং ব্যাটারি সম্পর্কে যদি বলতে হ্যাঁ এটার মধ্যে পিছনে আপনার টিউবলেস টায়ারের সাথে 1500 ওয়াটের হাফ মোটর ব্যবহার করা হয়েছে আর এই মোটরে আপনার টপ স্পিড উঠবে হচ্ছে 70 কিলোমিটার বা 70+ বাট এটা আপনার জেনুইন টপ স্পিড পাবেন 50-55 কারণ এটা চাকা ছোটো হওয়ার কারণে ঘুরবে যত জোরেই বাট স্পিডটা 50-55-এর মধ্যে পাবেন আচ্ছা তাহলে এটা আমরা এক চার্জে কত কিলোমিটার যেতে পারবো এটা এটার মধ্যে 48 ভোল্ট 26 অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে আপনি মিনিমাম 55 থেকে 60 কিলোমিটার চলতে পারবেন এটার মধ্যে চলতে পারবেন জি তো এটা কিন্তু বরাবর তো ওটার মতো নেই কোনো কাগজপত্র লাগে না না এটা সেম টু সেম জাস্ট আপনি যাই দিবে কি একটা লোগো দেওয়া আছে আল্লাহর রহমতে এটাতে আপনি চলতে পারবেন আর জি তো এখানে কিন্তু পিছনে কিন্তু ভালো একটা এলইডি লাইট ইউজ করা হয়েছে আর আপনার যথেষ্ট পরিমাণে আলো পাবেন আর পিছনে বরাবর মতো সব সাসপেনশন কিন্তু ভালো ভালোটা সাসপেনশন ইউজ করেছে তো পিছনে লুকটা যদি আমি একটু দূর থেকে দেখাই দেখেন দেখতে ওটা এরকম হবে চাকার স্বল্পতার কারণে আমি কিন্তু পুরো বাইকটার দেখাতে পারছি এই হলো পুরো লুকটা দেখেন কত সুন্দর তো ভাই এটা আচ্ছা এটার মাইলেজ হচ্ছে কেউ যদি নর্মালি ইউজ করে এটা 55 থেকে 60 কিলোমিটার মাইলেজ পাবে আর এটার প্রাইস হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 71,500 টাকা চ্যানেলের পক্ষ থেকে আসলে আমরা কিছু অর্ডার করবো অথবা কিছু গিফট করবো এই আচ্ছা এক চার্জের কত কিলোমিটার যেতে পারবো আমরা এটা 55 থেকে 60 কিলোমিটার যেতে পারবো মডেলটার নামটা কি জিটি 8 মডেল এটা কিন্তু আপনি মনে রাখবেন জিটি 8 মডেল বললে আপনি এর মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন একটা অরেঞ্জ আর একটা এই কালারটা জি আচ্ছা এরপরে কোন বাইকটা দেখবো আমরা এরপরে দেখবো আমরা জিটি 9 মডেলটা জিটি 9 মডেল জি আচ্ছা জিটি 9 মডেলটা দেখাই আমি একটু খুব কাছ থেকে পুরোটা দেখাই দেখেন মাশাআল্লাহ কত সুন্দর আচ্ছা যাই এটা একটু কয়টা কালার পাবো আমরা এইটার মধ্যে এখন কালার এইটাই অ্যাভেলেবেল আছে মানে বর্তমানে আগে ছিল শেষ কিছুদিন পরে পেয়ে যাবে এটার মধ্যে 4টা কালার হয় বাট এখন এইটা আছে বর্তমানে স্টক আছে আপনাদের একটা কালার স্টক আছে হ্যাঁ এটা হচ্ছে পার্পল কালার এইটার মধ্যে আপনার সেম টু সেম আমাদের প্রত্যেকটা বাইকই প্রায় সেম 10 সাইজের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে সামনে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে আচ্ছা তো এইটা মিটারটা দেখাই কত কিলোমিটার চার্জ বা কত কিলোমিটার হয় একটু দেখাই এইটার মধ্যে ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে এইগুলোর মধ্যে আপনার কত স্পিডে চলছে ব্যাটারি কতটুকু আছে এবং কত নম্বর গিয়ার কী কী লাইট ব্যবহার করা হচ্ছে এগুলো সব পেয়ে যাবে আরেকটা বিষয় আমি বলি নাই সবগুলো তো সেম আপনার বাইকে বাই চান্স কোনো কিছুতে প্রবলেম হইলো আপনার হর্নে প্রবলেম হইলো অথবা কন্ট্রোলে যেখানে প্রবলেম হবে এই মিটারের মধ্যে শো করবে যে ওই সাইনটা বা ওই চিহ্নটা এবং ক্রস
থাকবে ও তার মানে বুঝতে হবে যে ওই জায়গাটায় একটা প্রবলেম হয়েছে আপনি ফাইন্ড আউট সহজে করতে পারবেন বাহ খুব সুন্দর সিস্টেম আচ্ছা বরাবর মত প্রতিটা গাড়ির মতই এখানে তো ভালো টেস্ট স্পেস আছে আপনারা প্রয়োজনে এখানে বাজার সদা করে এখানে রাখতে পারবেন রাখতে পারবেন জি হ্যাঁ সবগুলাই এতে এই বাইকটা একটু এই পিছনে লুকটা দেখাই দেখেন ইন্টারিয়ারে কিন্তু লোগো লোগো দেওয়া আছে আর এটা কিন্তু এটা ব্যাটারিটা আর মোটরটা সম্পর্কে একটু বলেন এটার মধ্যে 48 ভোল্ট 26 এম্পিয়ার সেম GT8 আর 9 একই জিনিস এবং মোটর হচ্ছে 1500 ওয়াটের হাফ মোটর আচ্ছা পিছনের লুকটা দেখতে তো এরকম হবে এই লুকটা সবচেয়ে দসাম লুক এবং মডেলটাও খুবই হিট মডেল আচ্ছা এটা তো পিছনে ড্রাম ব্রেক তাই না পিছনে ড্রাম ব্রেক GT8 এবং GT9 এ ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে আচ্ছা এই ব্যাটারিটা কি লিথিয়াম নাকি লিথিয়াম ব্যাটারি হ্যাঁ 48 ভোল্ট 26 এম্পিয়ার লিথিয়াম ব্যাটারি আচ্ছা এক চার্জে কত কিলোমিটার যায় এটা এটা এক চার্জে 55 থেকে 60 কিলোমিটার যাবে টপ স্পিড কত এটা টপ স্পিড আপনার মিটারে উঠবে 82 বা 80 বাট অরিজিনাল টপ স্পিড হচ্ছে 50 থেকে 55 পাবেন আচ্ছা এটার ভিতরে গ্যারান্টি ওয়ারেন্টি কি ওভার দিতেছেন আপনারা এটা গ্যারান্টি ওয়ারেন্টি বলতে ব্যাটারি মোটর কন্ট্রোলারের আমাদের 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে ওয়ারেন্টি থাকে পুরো গাড়িটার ভিতরে 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি জি ব্যাটারি মোটর কন্ট্রোলার কন্ট্রোলার আচ্ছা ঠিক আছে তো এটা প্রাইস চাচ্ছেন কত ভাইয়া এটার প্রাইস চাচ্ছি আপনার 73500 কিন্তু আমার চ্যানেলের পক্ষ থেকে আসলে কিছু ডিসকাউন্ট করা হবে ডিসকাউন্ট করা হবে এগুলোর প্রাইস কিন্তু অলমোস্ট ফিক্সড থাকে তো আমি বাইকে রিকোয়েস্ট করছি যেহেতু করোনা মহামারী চলতেছে আর আমার ভিউয়ার্স বরাবর মতো একটু কিছু কম পাওয়ার চেষ্টা করি যাতে আমার ভিউয়ার্স যাতে এই বাইকগুলো নিয়ে সন্তুষ্ট থাকতে পারে তো ভিউয়ার্স আমি কিন্তু বরাবর মতো যাই বলে রাখছি যখন আপনি আসবেন তখন কিছু টাকা কমে রাখবেন আচ্ছা ঠিক আছে পরবর্তীতে কোন মডেলটা দেখব আমরা পরবর্তীতে আমরা দেখব GT9XR আমরা দেখব হচ্ছে GT9XR 9 এবং 9XR সেম বাইক ডিজাইন সেম সব সেম শুধু দুইটা জিনিস ভিন্ন প্রথমত এগুলাতে 48 ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয় এটার মধ্যে 60 ভোল্টের ব্যাটারি এবং এগুলো সিঙ্গেল ডিস্ক ব্রেক এগুলো ডাবল ডিস্ক ব্রেক এ হচ্ছে পার্থক্য আর এই বাইকটির স্পেশাল পার্থক্য হচ্ছে এটা GT9XR আমাদের এর আগে GT9R ছিল বাট এখন GT9R নাই শুধু 9 আছে GT9XR এর বিশেষত্ব হচ্ছে 9X তো স্পেশাল বাট R এর অর্থ হচ্ছে রিমুভেবল অর্থাৎ ব্যাটারি রিমুভ করা যায় এটার জন্য এটার নাম হচ্ছে GT9XR এটা থেকে আপনি চাইলে ব্যাটারি তুলে অন্য জায়গায় চার্জ করতে পারবেন এগুলোর মধ্যে এই ফ্যাসিলিটি নাই জাস্ট এই বাইকটার মধ্যে এই কালারটার এই বাইকটার মধ্যেই আছে আচ্ছা জাহিদ ভাই এটার ভিতরে কয়টা বাইক কালার পাবো আমরা এটার মধ্যে বর্তমানে কোথাও আর কোনো কালার পাবেন না এক পিস বাইকই আছে এক পিসে আছে জি আচ্ছা এটা মোটরটা আর একটু ব্যাটারিটা সম্পর্কে এটা এটার মধ্যে 60 ভোল্ট 26 এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে 1500 ওয়াটের মোটর এই এই ব্যাটারি দিয়ে আপনি 70 থেকে 80 কিলোমিটার আরামসে রাইড করতে পারবেন একবার চার্জে আর 1500 ওয়াটের মোটর আপনি 82 টপ স্পিড পাবেন বাট অ্যাকচুয়াল টপ স্পিড হচ্ছে আপনার 50 থেকে 55 গাড়িটা গ্যারান্টি ওয়ারেন্টি কি হয়ে দিতেছে এটার মধ্যে ব্যাটারি মোটর কন্ট্রোলারে 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বা গ্যারান্টি আমরা দিচ্ছি আচ্ছা এটা টপ স্পিড পাবে কত এটা এটা 50 থেকে 55 টপ স্পিড পাবে আচ্ছা এক চার্জে কত কিলোমিটার যেতে পারবে এটার মধ্যে এক চার্জে আপনার 70 থেকে 80 কিলোমিটার যাবে এখানে একটা কথা বলে রাখি মূলত আমরা এই মাইলেজটাই বলি যেটা একদম নতুন যারা রাইড করে তারা পাবে আর যদি একজন পুরাতন রাইডার বা যে খুব সুন্দরভাবে ইলেকট্রিক বাইক রাইড করতে পারবে তাহলে তার আরও বেশি মাইলেজ পাবে গ্যারান্টি বাট আমরা কমটা বলে দিচ্ছি যাতে আপনি এটুকে সন্তুষ্ট থাকেন অরিজিনালি এইটার মধ্যে আমাদের কিছু ভাই আছে যারা রাইড করে এই বাইকটা চালায় এরকম 60 ভোল্টের তারা 100 উপরে মাইলেজ পায় বাট ওইটা আপনি পাবেন যখন আপনি চালাতে চালাতে অভ্যস্ত হবেন আপনি আপনার অভিজ্ঞ হয়ে যাবেন তখন আপনি এই মাইলেজটা পাবেন আচ্ছা ঠিক আছে তো বিয়ার্স আমি এই ব্যাগটাতে এক্সট্রা বৈশিষ্ট্য বলি যারা কিনা অফিস আদালতে কাজ করেন বা অনেক সময় কিন্তু বারান্দায় রেখে উপরে চার্জ দিতে চার্জার সিস্টেম থাকে না খুলে এই ব্যাটারি কিন্তু পোর্টেবল হ্যাঁ আপনি খুলে নিয়ে চার্জ দিতে পারবেন এমনকি আপনি ঘরের ভিতরে নিয়ে আসতে নিয়ে চার্জ দিতে পারবেন দুতলায় তিনতলায় নিয়েও চার্জ দিতে ব্যাটারির ওজন কতটুকু হবে ভাইয়া ব্যাটারি কত 10-12 কেজি হইতে পারে 10-12 কেজি হবে আনুমানিক আচ্ছা এটা কিন্তু ফুল চার্জ হতে সময় লাগে কতক্ষণ এই টিগুলা সবগুলাই ফুল চার্জ খুব দ্রুত হয় 3-4 ঘন্টায় ফুল চার্জ হয়ে যায় আচ্ছা প্রতিটা বাইকের কিন্তু 3-4 ঘন্টা লাগে ফুল চার্জ না শুধু GT10টা একটু লং টাইম লাগে আচ্ছা GT10টা একটু লং টাইম লাগে হ্যাঁ তো फ्रेंड्स এই ছিল মোটামুটি এই শোরুমে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আর এখানে কিন্তু এই চারটা মডেলে পেয়ে যাবেন এই চারটা মডেলে কিন্তু যেমনটা বলছিলাম যদি কালার আছে ভবিষ্যতে কিন্তু আরো নতুন নতুন বাইক আসবে ইনশাআল্লাহ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সবাই যাই দিয়ে বাইকের পাশে থাকবেন আর হোসেন ব্লগের সাপোর্ট করে যাবেন আচ্ছা তো জাহিদ ভাই আমাকে হেল্প করার জন্য অসংখ্য ধন্যবাদ তো বিয়াসের উদ্দেশ্যে আমার কিছু এই আপনার লোকেশনটা বা আমরা অনেক সময় কিন্তু ঢাকার বাইরে থেকে ভিডিওটা দেখে তারা কীভাবে নিতে পারে একটু বলেন আচ্ছা আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হলো আমরা কেন ইলেকট্রিক বাইক ব্যবহার করব সেটা হচ্ছে পরিবেশের বর্তমানে যে অবস্থা এই অবস্থা থেকে যদি আমরা কিছুটা হলেও পরিত্রাণ পাইতে চাই দুইটা অপশন একটা হচ্ছে গাছ লাগাতে হবে বেশি বেশি দ্বিতীয় কার্বন ডাইঅক্সাইড তৈরি করে বা ধোঁয়া বা দূষণ তৈরি করে যেই জিনিসগুলো যেরকম আপনার কলকারখানা ওগুলো তো বন্ধ করা সম্ভব না বাকি আমরা চাইলে আমাদের বাহনগুলা ইচ্ছা করলে ইলেকট্রিকে কনভার্ট করতে পারি যাতে আমাদের
পরিবেশের ভারসাম্য কিছুটা হলেও ঠিক থাকে। এই কারণে আমরা ইলেকট্রিক ব্যাগ ব্যবহার করব দূরের সফর বাদে। এখন আমরা যেগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল এগুলোর মধ্যে আমরা লোকালে মফস্বলে আমাদের দৈনন্দিন কাজগুলো সারতে পারি, এটা হলো এক কথা। আমরা এই করোনা মহামারীতে অনেকে দূরে থেকে আমার অনেক মানে আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি, এই কারণে আমাদের অনেক ভাই অনেক দূরে দূরে থেকে আমার কাছে কল করে, সেই সাথে বিদেশ থেকেও আমাদের কল আসে। তো সেই ক্ষেত্রে তাদের বাইকগুলো আমরা কীভাবে তাদের কাছে পৌঁছে দেবো, তো তারা যদি আমাদের কাছ থেকে পারচেস করতে চায়, আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে অথবা USB কুরিয়ারের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিতে পারবো। সেই ক্ষেত্রে প্রথমে আমাদের অ্যাকাউন্টে সে পেমেন্ট করে দেবে, এরপরে আমরা ওই বাইকটা টোটালি ভিডিও সহকারে তাদেরকে মানে কাভারিং করে কুরিয়ারে দিয়ে দেবো, ওই রিসিপ্টটা তাদের কাছে দিয়ে দেবো, তাদের কাছে পৌঁছে যাবে। আচ্ছা ঠিক আছে, তারপরে বরাবর তো আপনার সরাসরি আপনার অফিসে আসতে চাই। আর সবচাইতে আমি মনে করি আমার নিজের অভিমত হচ্ছে আপনি কুরিয়ারে নেন প্রবলেম নয় বাইক, বাট আপনি চাইলে এখানে যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো, আসেন দেখেন এরপরে আপনার পছন্দের বাইকটা নিয়ে, বা আপনাদের পছন্দের বাইকটা তখন নেন যখন আপনি সরাসরি এসে দেখেন, এটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়। আপনার গুলিস্থান আপনাদের একদম সহজ বলি, ঢাকা থেকে ঢাকার বাইরে থেকে যে যেখান থেকে আসেন আপনি প্রথমে গুলিস্থান গুলাবসার মাজারের ওখানে আসবেন। ওখানে আমাদের এইখানে আসার জন্য অনেক পরিবহন আছে, তার মধ্যে বেস্ট হচ্ছে জয়পাড়া পরিবহন এক, দ্বিতীয়ত হচ্ছে নগর আছে, আরাম আছে, যমুনা আছে, অনেক কিছু আছে। আপনি জয়পাড়া পরিবহন অথবা যমুনা অথবা আরামের মধ্যে উঠলে সরাসরি আপনাকে জয়পাড়া থানার মোড় নামিয়ে দেবে, আর আমার দোকানটাও হচ্ছে বা শোরুমটা হচ্ছে জয়পাড়া থানার মোড় ইসলামিক ব্যাংকের নিচে। থ্যাংক ইউ সো মাচ। তো ফ্রেন্ডস, এই ছিল মোটামুটি ভিডিওটা। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের নামাজ পড়বেন, অপরকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম। بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تكشف إلا بكتاب